ফটিকছড়ি শাহনগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাতকান শ্রেণীকক্ষ দখল করে বেআইনিভাবে গড়ি টেস্ট স্ট্যান্ডার্ড আইডিয়াল কেজি স্কুল। এটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হল লেখাপড়ার চরম বিপর্যয় দেখা গিয়ে স্থানীয় অভিভাবক ও সচেতন মহল বাণিজ্যিক ওই কেজি স্কুল প্রত্যাহারের দাবি জানায় এনে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট অভিযোগ দিয়ে হবলইনে জানা গিয়ে বিগত 2000 সালত স্থানীয় কিছু সুবিধা ভুগি মানছে সম্পূর্ণ বাণিজ্যিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম নীতি তোয়াক্কা নগরী এনে কেজি স্কুলগুলো খুলি বইয়ে। এতে উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা কমিটি বাধা দিলে সাময়িক শিক্ষার মান উন্নয়নের হতা হয়ে দখল করি লইয়ে বিদ্যালয়ের ছাত্র শ্রেণীকক্ষ। সরকার স্কুল দিছে যে হাই স্কুলের জন্য, যেটা আসলে ফ্যাসিলিটিস পাবো, সেই ভিত্তিতে আমি এই যে টিএন অফিস এবং ইয়ার উপজেলা শিক্ষা অফিসার বরাবর দরখাস্ত দিয়েছিলাম। সরজমিনে যাইয়েনে দেখা যায় বেনে 10টার 15 মিনিটের ইকে শাহনগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হল বই ব্যাগ আতত লইয়েনে বারান্দাত ও মাঠত বিক্ষিপ্ত ভাবে দিয়ে আছে। স্কুল বসতে দাঁড়িয়ে বাইরে দাঁড়িয়ে আছে আর কি, স্কুলে বৃষ্টি বলে কারণ হয় আর কি, স্কুলে ক্লাস চলে, আমরা ব্যাগ রাখতে পারি না তাদের জন্য। বর্ষাকালে এসে এখানে দাঁড়িয়ে থাকতে হয়, 9:45 ছুটি দিলে আমরা ঢুকতে পারি না, তো এখানে দাঁড়িয়ে থাকতে হয়। স্যারে বলতেছে এখানে কেজি স্কুল বসতে, আমরা কি করবো সেটা বলতেছে। ছাত্রছাত্রীর ভাই বোন আমার কাছে একখান লিখিতভাবে অভিযোগ দিই যে তার ছেলে মেয়ে এবং তার ভাই বোন লেখাপড়া করতে অসুবিধা হয়, তো আই তাৎক্ষণিকভাবে স্কুলের ম্যানেজিং কমিটির ডাকি, আয় একখান লেটার ইস্যু করছি কেজির, যে তার কারণে আর কিছু অসুবিধা হওয়ার তারা অন্য জায়গার মধ্যে ট্রান্সফার হয়ে পড়লে নোটিশ পাঠায়। আর লই তার কোনো এগ্রিমেন্ট নেই, ইউন আর ছাত্রছাত্রী ওই তারাও আর লেখা ছাত্রছাত্রী। এ ব্যাপারে জানতে চাইলে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার রায় অভিযোগ ফাইবার সত্যতা স্বীকার করে হয়। অভিযোগ আমার কাছে দাখিল করেছে, আমি অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অনুরোধ জানিয়েছি। এই বিষয়ে মাধ্যমিক শিক্ষা বোর্ড যেটা আছেন, উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম, সেই বোর্ডের প্রধানকে আমরা অবহিত করব এবং ওখান থেকে নির্দেশনা পাওয়ার পর আমরা সেটা ব্যবস্থা নেব। একটা স্কুলের ভিতর আর একটা কিন্ডার গার্ডেন, এটা কোনোভাবেই কিন্তু কাম্য নয়। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। দর্শক আনার এই ভিডিও কিন্তু অনারত কম লাগে, এই লাল সাবস্ক্রাইব বাটন গবরাই উঙ্গ সাপ এবং সি প্লাস ফোন এই চাহ।